এক নম্বরে যেতে চাই না আমি আমি আমার গোলটা হচ্ছে এরকম মন থেকে বল লাখ নম্বরে যেতে চায় না এক নম্বরে যেতে চায় না আমি ভালো কাজ করতে চাই সেই জায়গা থেকে যদি আমার পজিশন কোনো সময় অনেক উপরে যায় তখন আমি এরকম লিজেড ভাই লিভিং লেজেন্ড সবকিছু মিলিয়ে মানে ওই জায়গাটা আমি কখনো ভাবিনি আমি এখনো আমার যেই মানে জায়গাটা আছে আমি শুধু ভাবি যে আমার একটা সিনেমার অভিনয়ের সঙ্গে যেন আরেকটা সিনেমার অভিনয় মিলে না যায় উনি শুধু কাজটাই করতে চেয়েছেন আনফর্চুনেটলি শিকারীর পরে কিন্তু সাকিব ভাইয়ের একটা নতুন টার্ন আসলো কিভাবে টার্ন আসলো সাকিব ভাইকে নিয়ে ভেবেছেন যে সাকিব ভাইকে কোন লোকে ভাল লাগবে কোন এই ক্যারেক্টারের জন্য কি কি লোক আছে 50 লাখ টাকা আছে বা আমার নাই আমি ধার করে বানায় ফেললাম তো সবাই তো বলে সাইমনের ছবিটা ভালো যায়নি আমি তো একদিন এখানে আসিনি আল্লাহর রহমতে মানে আমার ওস্তাদ আমাকে সুযোগ করে দিয়েছেন জি হুজুরের পর তারপর পোরামন একটা ব্লকবাস্টার হিট হলো পরবর্তীতে হয়নি কেন কেমন আছো মানে আগে কিছুক্ষণ আগে যে মিথ্যা কথা গুলো বললেন সেটা বলার পর আরেকটা মিথ্যা বললেন আমি আপনাকে চিনি না আমি তোমার সাথে থ্যাংক ইউ এই যে তুমি তুমি যে একটা অজাত শত্রু তো বলে নিশ্চয় মানে তোমার শত্রু কম ইন্ডাস্ট্রিতে তুমি খুব আপন করে নিতে জানো এটা কি টেকনিকটা কি মানে বেসিকালি শত্রু কম আমরা অনেক গুনে গুণে দেখেছি আমরা বন্ধুবান্ধব আমি আমি খুব কি বলে শত্রু কম কিনা আমি জানি না তবে হিটারস আর কি মানে হিটারস অনেক দের ভিতরে থাকে না ফেসবুকে তো একদল আছে ওটা হতে পারে হয়তো কিন্তু মানে আমি বিশ্বাস করি তো যে দুনিয়াটা কয়দিনের বাঁচবো কয়দিন তানবিরবার সাথে বা অমুকের সাথে তমুকের সাথে আমার জ্ঞানজাম প্রয়োজনটা কি আমার আমি আমার চাহিদা খুব বেশি নেই আমি সিনেমায় অভিনয় করি এটাই আমার একমাত্র পেশা তো সেই জায়গা থেকে যেহেতু এটাই আমার আমার পেশা 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 একমাত্র 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 বলি যেটা যে এবং আলহামদুলিল্লাহ আমি খুব হ্যাপি সো এই হ্যাপিনেসটা ধরে রাখাটাই আমার মনে হয় যে মূল কাজ এবং মূল কারণ হতে পারে যে আমার কারোর সঙ্গে আসলে মানসিক দূরত্বটা কম কারণ কারো কাছে আমার কোনো চাইবার কিছু নেই আমি শুধু আসলে কিছু ভালো কাজ করে যেতে চাই তো যেখানে একইভাবে তো অনেকে বলতে চায় বলা যায় যে তোমার তুমি খুব ভিশনারি না মানে তোমার খুব হিট হওয়ার তাগিদ কম এক নম্বর হইতে হবে এরকম একটা দৌড় কম এটা কি ঠিক শুনেন মানে আমি যদি এইভাবে বলি এই প্রসঙ্গ নিশ্চয়ই কিছুক্ষণ পর ওনার নাম আসবে আমি যদি বলি অনেকের নামই আসবে হ্যাঁ অনেকের নাম আসবে সাকিব ভাই ধরুন যে উনি কাজ করছেন আজকে প্রায় দুই যুগ হ্যাঁ এবং গত এক যুগ বা আরও বেশি সময় ধরে যদি বলি উনি একাধারে নাম্বার ওয়ান আর্টিস্ট শুধু নাম্বার ওয়ান আর্টিস্ট বললেও ভুল হবে যে উনি অনেক বড় তারকা আমাদের সুপারস্টার মানে আমাদের প্রজন্মে যদি আমরা কাউকে সুপারস্টার পেয়ে থাকি ডেফিনেটলি উনি সেটা ডিজার্ভও করেন এবং তিনি তাই সাকিব ভাই যখন যখন অনেকগুলো কাজ করে ফেলেছেন আমি লাস্ট শিকারি বা এর আগেও যদি বলি যে ওনার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এটা আমার ওস্তাদের সিনেমা জাকির হোসেন রাজু স্যারের এর আগে ওই স্বীকৃতি পাবার বিষয় ওনার ক্ষেত্রে কম ছিল রাইট এর পরে এটাই ওনার প্রথম স্বীকৃতি প্রাপ্ত বিষয় হ্যাঁ আমি আমার মনে আছে কারণ আমার ওস্তাদ ডিরেক্টর ছিলেন এবং আমি ওই সেটে মানে প্রায়ই থাকতাম স্যারের সঙ্গে থাকতাম আমার ওস্তাদের সঙ্গে তো আমার খুব ভালোভাবে মনে আছে এবং স্যারের সঙ্গে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে তিনিও দুটা ইয়েতে পেয়েছিলেন চিত্রনাট্যকার হিসেবে এবং কাহিনীকার হিসেবে আমি যদি ভুল না করি সেই জায়গা থেকে তখনও কিন্তু দর্শক ওনাকে আমরা এখন মানে সব শ্রেণীর দর্শক কিন্তু সাকিব ভাইকে খুব পছন্দ করেন ওনার পারফরমেন্স ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার অ্যাক্টিং ওনার নাচ সব কিছু মিলিয়ে বলে যে সাকিব খানের সঙ্গে মানে অন্য কারোর তুলনা করে আর কি হ্যাঁ তুলনা করে না এর আগের যে সিনেমাগুলো বা এর আগের যে মন্তব্যগুলো আপনিও কিন্তু বলতেন যে মানে উনি অন্যদের মতো হতে পারেন এটা কিন্তু একদিনে হয়নি ভাইয়া মানে প্রায় বছরের পথে এখন তিনি যে গ্রহণযোগ্যতা পেয়েছেন আমি যতটুকু শুনেছি পরে গ্যাপ্ত হয়েছে উনি শুধু কাজটাই করতে চেয়েছেন চেয়েছেনটলি শিকারির পরে কিন্তু সাকিব ভাইয়ের একটা নতুন কিভাবে সাকিব ভাইকে নিয়ে ভেবেছেন যে সাকিব ভাইকে কোন লোকে ভাল লাগবে কোন এই জন্য কি কি লোক সেটা দরকার আর আমাদের এখানে হয় কি বা আগেও তিনি এই ধরনের আমরা এখন যে কাজগুলো করছি বেশিরভাগ জায়গাতেই গিয়ে দেখা যায় যে আমি স্ক্রিপ্ট কি আমি শুধু মুখে শুনেছি স্ক্রিপ্ট পাই নিয়ে আগে চাইতে 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 মানে আমি এখনো বেশিরভাগ সেটাই দেখা যায় আমার হাতে স্ক্রিপ্ট নেই আচ্ছা আর আমি জানি না আমাকে নিয়ে ভাববার সময়টা হয়তো নেই একটা সময় ওনাকে নিয়েও ছিল না আমি বলছি না যে আমি ওনাকে বা ওনার জায়গায় যাব বা যেতে পারবো ওই যোগ্যতা আমার আছে আমি সেটা বলছি না আমি বলছি যে আর্টিস্টকে তো মানে তোলি ডিরেক্টরকে ভাবতে হবে যে এই ক্যারেক্টারের জন্য সাইমনকে নিলাম সাইমনকে আসলে কিভাবে আমি প্রেজেন্ট করব বেশিরভাগ ইয়েতেই বলা হয় যে হিরো আপনি আপনার মতো করেন আমি আমার মতো কি করবো এটা তো ডিরেক্টার্স মিডিয়া আমি বিলিভ করি সবসময় যে আর্টিস্টের কোনো কিছু করবার ক্ষমতা যে আমাকে এই সোফায় আপনি বসালেন এখানে ধরুন আপনি ডিরেক্টর আমি কি এর বাইরে গিয়ে কথা বলতে পারবো আপনি যে প্রশ্নটা করবেন এই এই প্রশ্নের বাইরে আমার উত্তর দেবার ক্ষমতা আছে

আমার ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে তোমার হাতে ডומיনেট করবা আমি ডומיনেটিং পাওয়ার সেই পপুলারিটি ফেম ওই মেন্টালিটি ও বিলং করি না যে আমি তুমি একদিন মান্না ভাইয়ের মতো হবা না ওনারা ওনারা লিজেন্ড সাকিব ভাই লিভিং লিজেন্ড সবকিছু মিলিয়ে মানে ওই জায়গাটায় আমি কখনো ভাবিনি আমি এখনো আমার যেই মানে জায়গাটা আছে আমি শুধু ভাবি যে আমার একটা সিনেমার অভিনয়ের সঙ্গে জন্য আরেকটা সিনেমার অভিনয় মিলে না যায় কিন্তু প্রবলেমটা কে যে একটু আগে আবার বলছিলাম যে আমাকে নিয়ে হয়তো বা কয়েকজন ভাবছেন ভাবছেনই বা কয়জন যে মানে আমি জানি না যে এই ড্রেসটা আনন্দ করে ভাবছেন কয়জন তাই না আমার আসলে মানে কমার্শিয়াল ছবিগুলাতেই তো আমার কাজ করা হচ্ছে বেশিরভাগ এখানে प्रिपरेशनটা একটু কম এখনো মানে কাজের प्रिपरेशनটা সবার আসেনি শুধু আমার একা আসলে হবে না পুরো টিমে যারা কাজ করে অন দ্য সেট বুঝতে পারছেন আমরা এখনো স্পটেই ডায়ালগস পাই ম্যাক্সিমাম সময় গানের জন্য শুটিং বসে আছি রিহেসালের তো সুযোগই নেই ম্যাক্সিমাম জায়গাতে গান আসছে আসলে পরে একদম মানে ওখানে দাঁড়িয়ে कोरियोग्राফার একটা মুদ্রা দেখাচ্ছেন যদিও আমি এখন এই অবস্থা স্ট্রু যদি কখনো মানে আপনার সঙ্গে সাকিব ভাইয়ের প্রচুর কথা আমি জানি ওকে জিজ্ঞেস করবেন উনিও তাই করতে নাকি এখন যেটা ওনার পজিশন অনুযায়ী উনি করেন না ডে বাই ডে উনি নিজেকে অন্য জায়গায় দেখতে চান এবং দর্শকরাও তাকে অন্যভাবে দেখতে চায় আমার দর্শক আমাকে দেখতে চায় কিন্তু মানে না তার মানে এমন কি যে ইন্ডাস্ট্রিটা এক স্তরের খুব ফাইনেস্ট কাজ হচ্ছে আর পাশাপাশি অনেকগুলো নিচের লেয়ারগুলো রকম প্রফেশনাল কোনো ক্যাটেগরি রাখা হচ্ছে না কাজে ক্ষেত্রেই হচ্ছে না আমরা একদম যদি এভাবে বলি আমরা তো মানে আমিও ক্ষুধার্ত সেটা কাজের ক্ষুধা হোক বা এর ক্ষুধা মানে আনলাম হোক না যেমন কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে শেষবাজি

বা জাজমাল টিমিডিয়ার যতগুলো ছবি এসছে শুরুর দিকে কিন্তু প্রচুর পাবলিক প্রমোশন হতো যে কারণে নতুনরা যে ভালো কাজ করছে সেটা দর্শক পর্যন্ত যেত একটা ভালো সিনেমা করলাম শেষবাজি কেউ জানলোই না কারণ কি এটা এখানে প্রফেশনালিজম নাই আমি প্রডিউসার কাকে বলবো যিনি একটা পোস্ট হোল্ড করেন প্রডিউসার শুধু যিনি ফিনান্স করেন উনি প্রডিউসার না আমার দৃষ্টিতে না আমার দৃষ্টিতে যিনি পুরো টিমটাকে ডিরেক্টর তো পুরো টিমটাকে চালায় উনি মানে ক্যাপ্টেন

যে এইসব মুভির ব্যবসায় কোনো প্ল্যানই নাই কিছু নাই তারা জাস্ট মানে এই টাকাটা জলে ঢালার জন্য তো এই কাজগুলো দিয়ে হিন্দি ছবি কেন কোয়ালিটি বাংলা ছবির সাথে ফাইল দিতে পারবে না সত্য কথাটা হান্ড্রেড পার্সেন্ট আপনি একটা ভালো সিনেমা বানালেন যদি সবাই ডেডিকেশন নিয়ে কাজটা করেন হ্যাঁ একটা ছোট ইউনিট নিয়ে একটা একটা ভালো গল্পের গল্পের প্রয়োজনে আপনি ছোট বাজেটের সিনেমা করতেই পারেন সেটা আলাদা বিষয় হয় না ওই আমি যদি উদাহরণ দিই এরকম যে প্রচুর উদাহরণ আছে সাতাশ উদাহরণ আছে সাতাশ লাখ টাকা টাকা দিয়ে তৌকির আহমেদ কমলা রকেট ব্যান্ড বানায় বলুন কত দর্শক সমাজ এবং সেটা ন্যাশনাল আর্ট 7 টা 8 টাকা টাকা দিয়ে কুরুপক্ষী শূন্যরা নামে একটা সিনেমা ছিল দুর্দান্ত সিনেমা ওনারা প্রায় চার মৌসুম অপেক্ষা করেছেন যে একটা ভালো সিনেমা বানাবার জন্য সেখানে ডেডিকেশন ছিল ডিরেক্টরের প্রথমত ডিরেক্টর যদি না আমি মেরে দিলাম তাহলে তো হতো না ভাইয়া বিষয়টা হচ্ছে সবাইকে মানতে হবে যে আমি শিল্পের ব্যবসা করছি ব্যবসা কিন্তু ব্যবসাটা শিল্পের যিনি আসবেন ডেফিনেটলি ওই ইনার ফিলিংস নিয়ে যদি আসেন যে আমি এটাকে শিল্প হিসেবে দেখব আমার পঞ্চাশ ষাট লাখ টাকা আছে বা আমার নাই আমি ধার করে বানায় ফেললাম ছবিটা হ্যাঁ আমি তো একদিনে এখানে আসিনি আল্লাহর মতে মানে আমার ওস্তাদ আমাকে সুযোগ করে দিয়েছেন জি হুজুরের পর তারপর পোড়াম একটা ব্লকবাস্টার হিট হলো পরবর্তীতে হয়নি কেন আমাদের তো চেষ্টার কমতে ছিল না আচ্ছা